হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মির্জা ওয়ার্ল্ড নেট সেন্টার। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন ব্যাংকের নিয়ম অনুসারে মাসে এটিএম থেকে 5 বার 7 বার বা যতবার ফ্রি আছে ততবারই টাকা তুললে কোনো চার্জ দিতে হয় না, কিন্তু এর থেকে বেশি এটিএম ব্যবহার করলে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হয়। তবে এখন থেকে কিছু কিছু গ্রাহকদের সেই চার্জ আর দিতে হবে না, অর্থাৎ এটিএম ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। চার্জ না কাটার বিষয়ে এমন কিছু নির্দেশ দিয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেই তত্ত্বগুলি আপনাকে এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক। আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আপনার সাবস্ক্রাইব চিহ্নটি এরকম লাল হয়ে থাকবে, আপনাকে অনুরোধ করবো এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের যে বেল আইকনটি আসবে সেখানেও ক্লিক করে নেবেন। SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছেন, যে সব গ্রাহক শেষ কয়েক মাস ধরে তাদের সেভিংস অ্যাকাউন্টে গড়ে 25,000 টাকা বা তার বেশি পরিমাণ টাকা রেখে চলেছেন, তাদের ক্ষেত্রেই কাটা হবে না এই চার্জ। অর্থাৎ এটিএম যতবার ইচ্ছে ব্যবহার করতে পারবেন। SBI এর এটিএম লেনদেনের বিষয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, সেগুলো আপনাদের কাছে এক এক করে জানাই। প্রথমে বলেছেন, মেট্রো শহরগুলিতে মোট 8টি ফ্রি ট্রানজ্যাকশন করা যাবে, অর্থাৎ বিনামূল্যে টাকা তোলা যাবে, তার মধ্যে 5টি SBI থেকে আর 3টি অন্য এটিএম থেকে। এর বাইরে টাকা তুললে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। দ্বিতীয়তে বলছেন, নন মেট্রো শহরগুলিতে এই পরিমাণ 10 বার, তার মধ্যে 5টি SBI থেকে আর বাকিগুলো অন্যান্য এটিএম থেকে। এই যে সীমার কথা বলা হলো, এই সীমা যদি আপনি অতিক্রম করেন তাহলে 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত এক্সট্রা চার্জ দিতে হবে, সঙ্গে GST-ও লাগবে। 25,000 টাকা গড়ে অ্যাকাউন্টে থাকলে যে সুবিধা পাওয়া যাবে তা আগেই তো বললাম। তাছাড়া গত মাসগুলিতে গড়ে 1 লক্ষ টাকার বেশি অ্যাকাউন্টে থাকলে গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম থেকে সীমাহীন লেনদেন করতে পারবেন, তার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। পঞ্চম নম্বরে বলছেন, স্যালারি অ্যাকাউন্টের গ্রাহকরা SBI আর তার সঙ্গে যুক্ত ব্যাংক বা অন্য যে কোনো ব্যাংক এটিএম থেকে প্রতি মাসে যতবার ইচ্ছা বিনামূল্যে টাকা তুলতে পারবেন, তাদের জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আমার দেওয়া তথ্যটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওর সাথে আবারও কথা হচ্ছে। বাই বাই।